বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীতে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার নীলফামারী জেনারেল হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভায় কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক জহিরুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট ডক্টর জাহাঙ্গীর আলম, নার্সিং সুপারভাইজার কল্পনা রানী দাস, গীতি রানী পাল, নিভা রানী সহ আরও অনেকে। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24। ডায়াবেটিস।